অভিযোগ পাল্টা অভিযোগে গণসংযোগ চলছে রাজশাহী বরিশাল ও সিলেট সিটি নির্বাচনে সকালে রাজশাহীতে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল মহানগরীর বহরমপুরে গণসংযোগ করেন এ সময় তিনি অভিযোগ করেন নির্বাচনে প্রভাব ফেলার জন্য খুলনার মেয়রকে দিয়ে প্রচার চালানো সহ কালো টাকা ছড়াচ্ছে আওয়ামী লীগ এদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন মহানগরীর বেলদার পাড়ায় প্রচার চালান এ সময় তিনি বলেন বিএনপি অপপ্রচার চালাচ্ছে জনগণ তার পক্ষে রয়েছে বলে জানান লিটন এদিকে সিলেটে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান জানান বিএনপি পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ করে পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে আর বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী অভিযোগ করেন বিএনপি নেতাকর্মীদের হুমকি ধমকি দেয়া হচ্ছে প্রচারে মাঠে রয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরাও আগামী 30 জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে